প্রবাসীদের পাসপোর্ট সমস্যা। বিশ্বের বিভিন্ন দেশে যে সকল প্রবাসী বন্ধুরা আছেন তাদের অনেকেরই কিন্তু এখন পাসপোর্ট নবায়নে সমস্যার মধ্যে রয়েছেন। বিশেষ করে গেল 3 মাসেরও বেশি সময় যেহেতু করোনা ভাইরাসের প্রভাবে লকডাউন পরিস্থিতি বিশ্বের অধিকাংশ দেশে, এজন্যে অনেকেই পাসপোর্ট দিয়ে কিন্তু সেই পাসপোর্টগুলো আর ডেলিভারি পাননি বা নিতে পারেননি। এর আগে থেকেও যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের গেল প্রায় 5 থেকে 6 মাস ধরে পাসপোর্টের ভোগান্তিতে আছেন অনেক প্রবাসী বন্ধুরা। প্রতিনিয়ত আমাদের কাছে আপনারা সেই বিষয়গুলো জানাচ্ছেন। এ বিষয়ে একটি ভালো খবর দিতে চাই। আপনারা জানেন যে আপনাদের বেশ কিছু সমস্যা তালিকা করে বা সেগুলো একটি অফিসিয়াল ডকুমেন্ট করে মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রীর কাছে কিন্তু এর আগে অর্থাৎ মে মাসে সেগুলো দেওয়া হয়েছে। সেখানে পাসপোর্ট সমস্যা, বিশেষ ফ্লাইট এবং নিয়মিত ফ্লাইট, প্রবাসীদের খাদ্য সমস্যা, চাকরিচ্যুত হচ্ছেন অনেকেই, এমন নানা বিষয়ে কিন্তু সেখানে আপনাদের সমস্যাগুলো জানানো হয়েছে। এবং এর মধ্যে আপনারা জানেন যে কয়েকটি দেশে বিশেষ ফ্লাইট চালু করা হয়েছে, যদিও সেখানে ভাড়া বেশি, সে বিষয়টি আমরা হয়তো পরে কথা বলবো। এছাড়া পাসপোর্ট সমস্যা কিন্তু এর মধ্যে অনেক দেশে পাসপোর্ট ডেলিভারি কিন্তু শুরু হয়ে গেছে, আরও কিন্তু সামনে পাসপোর্ট ডেলিভারি শুরু হবে বা পাসপোর্ট দেওয়া কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, একটি ভালো খবর দিয়েছেন, সেটি একটু আমরা দেখে আসবো। পাসপোর্ট অনেকে পান নাই, আপনি শুনে খুশি হবেন, গতকাল আমাকে আমরা পাসপোর্ট ইস্যু করি না, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে, কালকে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে সচিব সাহেব জানিয়েছেন যে এই কি গত 3 মাসে এপ্রিল, মে আর এখন পর্যন্ত তারা প্রায় 1,25,000 নতুন পাসপোর্ট তৈরি প্রিন্ট করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন এবং স্থানীয় দেশে যেগুলো পাসপোর্ট বন্ধ করে শুধু প্রবাসীদের দিচ্ছেন, তাতে অনেকের সমস্যা দূর হবে। তার মানে যে সকল প্রবাসী বন্ধুরা পাসপোর্টের কারণে ভিসা নবায়ন করতে পারছিলেন না, অর্থাৎ পাসপোর্ট নবায়ন করতে দিয়েছেন কিন্তু সেগুলো বুঝে পাননি অথবা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেগুলো জমা নিচ্ছে না দূতাবাসের পাসপোর্ট উইং, এরা কিন্তু এখন সেই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। কারণ আপনাদের পাসপোর্টগুলো আপনারা ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে আপনাদের হাতে কিন্তু এখন পেতে শুরু করবেন। বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসগুলো সেই কার্যক্রম নিয়েছে, আরও কিন্তু কার্যক্রম নেবে, কারণ পাসপোর্টের কারণে যারা ভিসা নবায়ন করতে পারছিলেন না সেই সমস্যাটির সমাধান এরই মধ্যে কিন্তু হতে চলেছে। প্রিয় প্রবাসী বন্ধুরা, আপনাদের যে কোনো সমস্যা পরামর্শ আপনারা জানাতে পারেন প্রবাস তথ্য সেবা কেন্দ্রের বাটুরি বাংলা এসডি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দয়া করে বিস্তারিত লিখে পাঠাবেন। আপনার নাম, পাসপোর্ট নাম্বার, কোন দেশে আছেন, কী সমস্যা, এই বিষয়গুলো বিস্তারিত একটু লিখে পাঠান কল না দিয়ে, তাহলে আমাদের যে টিম আছে সেই টিম সেগুলো দেখে ব্যবস্থা কিন্তু নিতে পারবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।